ঈদের একদিন আগে যে যেভাবে পারছে রাজধানী ছাড়ছে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন সদরঘাট ও বাস টার্মিনালে ছিল ঘরমুখ মানুষের ভিড় মহাসড়কে যানজটের কারণে সড়ক পথের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় তবে দুপুরের পর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পথে যান চলাচল স্বাভাবিক হতে থাকে সুমন তানভীরের প্রতিবেদন এ বাড়ি ফেরার যুদ্ধ প্ল্যাটফর্মে ট্রেন থামতেই দরজা ঠেলে হুরুহুরি করে উঠে বসেছেন পরিবার নিয়ে উপায় না পেয়ে কেউ উঠছেন জানালা দিয়ে অনেকে আবার নিয়মনীতি টককা না করে জীবনের ঝুকি নিয়ে উঠে পড়ছেন 10 এর সাদে এই সময় আমরা দাদুবাশে যাই দাদুবাদার সাথে দেখা করি ওদিকে অনেক আনন্দ করি পরিবারের সাথে সপ্তাহ শীত কলি বেশি ভালো লাগে এখানে তো একা একা ওইখানে তো সবাই আছে 10 15 দিন আগে থেকেই বাড়ি যাব করে ঈদ কাটাবো নানুর সাথে নানু আন্টিদের সাথে ঈদ কাটাবো বাড়িতে যাবো ট্রেনে সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের চিত্র ছিল এমন কমলাপুর রেল স্টেশনের যাত্রীরাও স্বস্তিতে ছিলেন না পরিবার পরিজন নিয়ে অনেককেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় দাদু দাদার সাথে ঈদ করব সবার সাথে ঈদ করব অনেক আনন্দ করব দেশের বাড়ি যাওয়া আসলে অনেক আনন্দের বিষয় সবার সাথে ঈদের আনন্দটা উপভোগ করব এই যে নিশ্চিন্তে যেতে এখন ভাষায় মহাকালী বাস টার্মিনালে টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা যায় তবে গত কদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম বলে জানায় পরিবহন কর্মীরা তবে শেষ দিনেও ছিল ভাড়ার অভিযোগ ভাড়া একটু বেশি বেশি মনে হচ্ছে বাড়ি যাওয়া খুব জরুরি কারণ মা আছে বাবা আছে ওনাদের সাথে ইট করব সবার সাথে ইট করব এটার আনন্দ অন্যরকম তবে শেষ দিনেও ভুগিয়েছে মহাসড়ক বিশেষ করে উত্তরের পথ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে পরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে যাত্রীদের রাস্তা এখন তো যাই না কিন্তু এসে আছে কিন্তু একটু পরে জ্যামজট কমে যাবে যাত্রী একটু কমে ওখানে তো চাপ কম যদিও দুপুরের পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীকেও তৎপর দেখা যায় চোন তানভীর আর টিভি ঢাকা